আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মজাদার ভেজিটেবল এগ স্যুপ তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু খুবই মজাদার, তাছাড়া এটা খুবই পুষ্টিকর একটা খাবার। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে পেঁপে টুকরো করে কেটে নিয়েছি, এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব। এটাকে এভাবে 30-35 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে, আর যখন এই পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে তখন এই পেঁপেটাকে তুলে ফেলে দিতে হবে। এইটার যে পানিটা থাকবে সেটাই আমরা স্যুপে ভেজিটেবল স্টক হিসেবে ব্যবহার করব। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ঘি, এবং এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ এবং রসুনকে হালকা বাদামি করে ঘিতে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি গাজর কুচি এবং শিম কুচি, এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ভেজিটেবল স্টকটা দিয়ে দিতে হবে। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিব, যখন এতে বলক উঠে যাবে তখন এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টমেটো সস, 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস, 1 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবারে সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এটাকে এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়ে দিতে হবে 1 টিস্পুন পরিমাণ চিনি এবং গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে নিচের দিকে জমাট বেঁধে যেতে পারে। আপনারা যদি স্যুপটাকে পাতলা করতে চান তাহলে চাইলে কর্নফ্লাওয়ারের মাত্রাটা একটু কমিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা একটা ডিম, আর ডিমটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু নাড়তে হবে কন্টিনিউয়াসলি, না হলে ডিমটা জমাট বেঁধে যেতে পারে। এভাবে অল্প অল্প করে ডিম মেশাতে হবে আর এটাকে এভাবে নাড়তে হবে। আমার স্যুপটা অনেকটা হয়ে এসেছে, এখন এর উপর দিয়ে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব, এবং ধনেপাতা কুচিটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল ইয়াম্মি অ্যান্ড টেস্টি ভেজিটেবল এগ স্যুপ। আশা করি আপনাদের এই রেসিপির ভিডিওটি ভালো লেগেছে, আর এরকম আরও মজার মজার রেসিপির ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।